হ্যালো এভরিওয়ান, আমি সবকিছু থেকে সেহেতু বলছিলাম। কেমন আছেন সবাই? নমস্কার, আদাব, শুভ বিকেল। আশা করবো যারা জয়েন করছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে দেখা যাচ্ছে কি না কিংবা শোনা যাচ্ছে কি না একটু কষ্ট করে জানিয়ে দিবেন প্লিজ। আচ্ছা, ক্যাপশনটা আমি আবার একটু বলে দিই। সেটা হচ্ছে, আমি যেটা পড়ে আছি সেটা হচ্ছে কদম। হ্যাঁ, আকাশি কালারের কদম, যে কদমের আপনাদের অনেক ডিমান্ড ছিল। এই ড্রেসটা আমার অনেক আগের বানানো, কিন্তু আমি কাভার করতে পারিনি। আমি কাভার করার আগে স্টক আউট হয়ে গিয়েছে। এবার আমরা অনেক বেশি কোয়ান্টিটি নিয়ে এসেছি যেন স্টক আউট না হয় এবং আমি কাভার করতে পারি, সেই জন্য। আচ্ছা, তারপর হচ্ছে আজকে শাড়ি আছে, কদম শাড়ি আছে, ধুতরা থ্রি পিস আছে, বড় ফুল আছে, তারপর হচ্ছে যে সিঙ্গেল কামিজ আছে, গায়ের চাদর আছে, তারপর রজনীগন্ধা আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম সেতুমণি। ওয়ালাইকুম আসসালাম। ওরে আকাশি কদম, থ্যাংক ইউ সো মাচ সুন্দরী দিদি। ক্লিয়ার, ওকে, সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ আপু। আওয়াজ শোনা যাচ্ছে, মানে ওই যে পো 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 কি একটা আওয়াজ, এটা আসলে হেডফোনের প্রবলেম মনে হয়, জানি না। নতুন হেডফোন, তারপরে পো পো আওয়াজ শব্দ শোনা গেলে আমার আসলে কিছুই করার নেই এই জায়গায়। লাইভ সাউন্ড অল ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা লাইভটা জয়েন করছেন একটু মানে শেয়ার করে দিবেন প্লিজ, যেন সবার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আমাদের লাইভটা দেখতে পারে। একটু কষ্ট করে যদি সম্ভব হয় শেয়ার করে দিতে পারেন, যেন সবার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আমাদের লাইভটা দেখতে পারে, দেখতে পারে, দেখতে পারে, দেখতে পারে। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, সব কিছু কি ক্লিয়ার আছে? সাউন্ড টাউন সব কিছু ক্লিয়ার আছে, ক্লিয়ার কি? আচ্ছা, আমি আমার গ্রুপে লাইভটা শেয়ার করে দিচ্ছি, সাথে বেসিক কিছু ইনফরমেশন দিয়ে নিই। সেটা হচ্ছে ঢাকার ভিতরে আমাদের হচ্ছে যে হোম ডেলিভারি, আমি গান শুনছিলাম রেডি হইতে হইতে। আচ্ছা, রজনীগন্ধা আগে দেখাও, রজনীগন্ধাটা মানে মাঝখানে দেখাবো। ডিপ ম্যাজেন্টার মধ্যে কি আছে আকাশি বেগুন? ডিপ ম্যাজেন্টা নেই, লাইট ম্যাজেন্টা মানে হট পিঙ্কের ভিতরে আছে আকাশি গন্ধ, মানে কদম। তোমাকে অন্যরকম লাগছে, অন্যরকম বলতে কিরকম একটু যদি বলতেন, অন্যরকম বলতে কিরকম? আচ্ছা, হাই সেতু, হাই। যারা লাইভটা জয়েন করছেন একটু শেয়ার করে দিবেন, যেন সবার ফ্রেন্ডস আর ফ্যামিলি আমাদের লাইভটা দেখতে পারে। যদি সম্ভব হয় একটু শেয়ার করে দিবেন, আমি আমার গ্রুপে লাইভটা শেয়ার করে দিচ্ছি। আর কিছু ইনফরমেশন দিয়ে নিই, সেটা হচ্ছে আমাদের ঢাকার ভিতরে হোম ডেলিভারি, ডেলিভারি চার্জ হচ্ছে যে মানে 100 টাকা। ঢাকার বাহিরে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট অ্যাডভান্স করে দিতে হবে। জাতীয় দায়িত্ব পালন শেষ, থ্যাংক ইউ আপু। শাড়ি পরলে অনেক সুন্দর লাগে দিদি, শাড়ি পরলে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর কত কদম দিবা? আমি জানুয়ারির 5 তারিখে পেয়েছিলাম, আনকমন সাজ, নাইস, ও থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা লাইভটা জয়েন করবেন একটু শেয়ার করে দিতে পারেন, যেন সবার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আমাদের লাইভটা দেখতে পারে। যদি সম্ভব হয় নিজের পার্সোনাল প্রোফাইলও শেয়ার করে রাখতে পারেন। আজকে হচ্ছে যে মানে পেজে একটু খেয়াল রাখবেন, আমরা নতুন কিছু হচ্ছে যে কি আছে মানে সিঙ্গেল কামিজের কিছু ভিডিও আপলোড করে দেওয়া হবে, তারপর হচ্ছে যে সিঙ্গেল ওড়নার ভিডিও আপলোড করে দেওয়া হবে। হ্যাঁ, আমি লাইভ হচ্ছে যে চলে যাওয়ার পর ছোটো ছোটো সিঙ্গেল ভিডিও আপলোড করে দেওয়া হবে, সিঙ্গেল কামিজ প্লাস হচ্ছে যে ওড়নার। আপনারা পেজে একটু খেয়াল রাখবেন। আকাশিতে আকাশের মতো সুন্দর লাগছে, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ, হাই বিউটিফুল লেডি, থ্যাংক ইউ সো মাচ। যারা লাইভটা জয়েন করছেন একটু শেয়ার করে দিবেন প্লিজ, যেন সবার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আমাদের লাইভটা দেখতে পারে। একটু শেয়ার করে দিলে খুবই ভাল লাগবে, যদি সম্ভব হয় একটু শেয়ার করে দিতে পারেন। আচ্ছা, ও গো সুন্দরী, তুমি কি এখনো আদরি ভা, তুমি কি এখনো গাইবান্ধাতেই আছো নাকি ফিরে এসেছো? এত ছুটি জীবনে কি করে পাও চাকরি বাকরি করে বলো তো, সারা জীবন শুধু ছুটিই খাইলা। হ্যাঁ, অফিসে এত ফাঁকি দাও কেন? তোমার বস খুব ভালো না? আচ্ছা, অনেক খুশি খুশি লাগছে, হাসলে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আজকে তোমাকে স্নিগ্ধ সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, স্কাই অ্যাঞ্জেল, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ, একই কদমের জন্য। আচ্ছা, এই কদমের জন্য রাতের ঘুম হয়নি, পরে যখন অর্ডার কনফার্ম হলো সে কি যে খুশি আমি। আচ্ছা, আপনি জব করেন না দিদি? আচ্ছা, সঞ্জিতা রায়, আচ্ছা,
আমি জব করলে আপনাদের সামনে তো লাইভ করতে পারতাম না। এই যে লাইভ করি, এটা আমার জব, শেয়ার করে দিলাম। থ্যাংক ইউ দিদি, ফাঁকি বাজ। হ্যাঁ, আয়েশা তো কেমন আছো? আচ্ছা, আমি শুরু করে দিই। যার যেটা লাগবে, আমি আবারও বলছি, আমি যেটা পরে আছি এটা হচ্ছে কদম। আমি কদমের অনেকগুলো কালার দেখিয়ে দিব, যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন। আমি যেটা পরে আছি সেটা হচ্ছে আকাশি কালারের কদম, সাথে হচ্ছে যে সুন্দর করে টাইডাই করা আছে, সেটার ভিতরেও হাতের কাজ করা আছে, এবং কদমটার হচ্ছে ব্যাক পার্টেও কিন্তু টাইডাই করা এবং হাতের কাজ করা আছে, এবং ভেতরে আপনার মনে হবে যে একটা ফুটন্ত কদম একদম ফুটে ফুটে আছে। জাস্ট কদমগুলো হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আমাদের কদমের সৌন্দর্য কিরকম। ন্যাড়া কদম না, একদম জীবিত কদম। হ্যাঁ, মানে আমাদের কদমগুলোই হচ্ছে যে একদম এমন ভাবে, এটা স্পেশাল কিছু কর্মী দিয়ে আরো 1 বছর আগে থেকে আমরা কদম মানে করছি। মনে হবে যে আপনার মানে মানে কদমটা ড্রেসে ফুটে আছে। হ্যাঁ, মানে স্পেশাল কিছু কর্মী দিয়ে আপনাদের জন্য এই কদম। আমরা খুব বেশি সবসময় রিস্টক করতে পারি না, কেননা এটার কর্মীগুলোই আলাদা, যারা এটার কাজ করে তারা একদমই আলাদা। তো তাদেরকে দিয়ে, স্পেশাল কর্মী দিয়ে করানো হয়, এবং প্রত্যেকবার কদমের মজুরি আমরা বাড়িয়ে বাড়িয়ে আপনাদের জন্য করি, কিন্তু আমাদের প্রাইস এখানে সবসময় ফিক্স থাকে। কারণ যে কদম একবার করে কর্মী, তারা দ্বিতীয়বার আবার মানে অনেকবার আমরা করিয়েছি, মানে করতে গেলে তারা হচ্ছে যে প্রাইস বাড়িয়ে দেয়। এখনো গাইবান্ধায় পড়ে আছি, গাইবান্ধা ডিসি অফিসে কাজ করছি, বসে রাখে নাই বস আমার, এগুলো ঠিক করছে ঠিক করছে। খুব খুশি হয়েছি, কামলা দিতে দিতে তোমার জীবনটা টাচ পাতা বানায় দিক, বুঝছো? কামলা দিতে দিতে তোমার জীবনটা একদম টাচ পাতা বানায় দিক, বুঝছো? আচ্ছা, শুরু করে দিই। হ্যাঁ, আমি যেটা পরে আছি সেটা পরে দেখাবো। এটা হচ্ছে কাট ওয়ার্ক, ঠিক আছে? বেক্সি ফয়েলের উপরে একদম সুন্দর করে সুন্দর করে সুন্দর করে টেলার করাই আছে। এখানে হচ্ছে গ্রামীণ চেকের দিয়ে সুন্দর করে পাইপেন, এখানে বোতাম লাগানো আছে। এটা হচ্ছে কাটওয়ার্ক, এখানে ডাবল পাইপেন করা আছে জিগজ্যাগ জিগজ্যাগ করে, আর এটা হচ্ছে কাটওয়ার্ক। এটা কিন্তু হাতের কাজ না, আমি প্রথমে একটা দেখাচ্ছি। এটা হচ্ছে কাটওয়ার্ক কুর্তি কামিজ, ঠিক আছে? বেক্সি ভয়েল নিচের পার্টটুকু, এটাও কিন্তু কাটওয়ার্ক, ঠিক আছে? শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ সো মাচ। কদম দুইটা নিয়েছি, অনেক সুন্দর ড্রেসগুলো, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে ব্যাক পার্টে কিন্তু কোনো কাটওয়ার্ক নেই, সিঙ্গেল কুর্তি কামিজ বেক্সি ফয়েল, একটা কালারই আছে। প্রাইস প্রাইস 1250 টাকা, কাটওয়ার্ক সিঙ্গেল কুর্তি কামিজ, প্রাইস 1250 টাকা, সিঙ্গেল কুর্তি কামিজ, প্রাইস 1250। ওটা কিন্তু বেক্সি ফয়েল ছিল, সাদাটা দেয় না আগের সাদা কোনটা আমার পরাটা। আচ্ছা বিদাদি, আপনি বলেন তো আরো কি কি লাগবে আপনার, একটু খুলে মিলে বলেন তো। মানে একবার তাঁতের ওড়না চান, একবার হচ্ছে যে আমার পরে ওইটা চান, মানে বলেন, খোলা মেলা কথা বলেন, কি চান সেটা বলেন আগে। আচ্ছা, এটা হচ্ছে অরবিট ভয়েলের উপরে সিঙ্গেল কামিজ, ফুলকারি সিঙ্গেল কামিজ, ওভার অল হাতের কাজ করা আছে। অরবিট ভয়েল সিঙ্গেল কামিজ, ওভার অল হাতের কাজ করা আছে, ঠিক আছে? এটা হচ্ছে ড্রেসের হাতার পার্ট হবে, ড্রেসের হাতার পার্ট হবে এটা। হ্যাঁ, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট। আচ্ছা, কদম সবার না হলে বন্ধ করে দেন, তারপর বলেন, এবার বসে বসে কদম দেখেন। আচ্ছা, আমার কদম শাড়ির জন্য আলাদা করে অর্ডার দিয়ে কাঠের গয়না বানিয়ে নিয়েছি। ও মাই গড, কালো কলমি দাও আপু। কালো কলমি নাই, বাবলা পেয়েছি, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ম্যাজেন্টা গুজরাটি তাঁত, কমলা ওড়না, সাদা কাটওয়ার্ক, ওইটা মানে বুঝলাম না। সিঙ্গেল কামিজ অরবিট ফয়েল, প্রাইস 1050 টাকা, সিঙ্গেল কামিজ, প্রাইস অরবিট সরি, সিঙ্গেল কামিজ অরবিট ফয়েল, প্রাইস 1050। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। আচ্ছা, বুলবুল লাগছে, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। কালো কলমি চাই শামি আপু। আপনি কলমি যখন পোস্ট করা হলো তখন কোথায় ছিলেন বলেন? আজকে কালোটা নাই, কালোটা স্টক আউট। আচ্ছা, এটা আরেকটা সিঙ্গেল কামিজ, ওভারঅল কাজ করা আছে, অরবিট ফয়েল। এটা হচ্ছে ড্রেসের হাতার পার্ট হবে, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট হবে। হ্যাঁ, সিঙ্গেল কামিজ অরবিট ফয়েল, প্রাইস 1050 টাকা, সিঙ্গেল কামিজ অরবিট ফয়েল, প্রাইস 1050। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। শুধু নিতে চাই বললে কিন্তু অর্ডার কনফার্ম হবে না। হ্যাঁ, এটা আরেকটা লাইটের, লাইট কাপড়টা হচ্ছে লাইট, এবং সেটার উপরে ডিপ কালার সুতো দিয়ে কাজ করা, ভেতরে কিন্তু ডলারও
বসানো আছে, ফুলকারি সিঙ্গেল কামিজ। হ্যাঁ, এটা হচ্ছে ড্রেসের হাতার পার্ট হবে, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট হবে। হ্যাঁ, সিঙ্গেল কামিজ, অরবিট ফয়েল সিঙ্গেল কামিজ, প্রাইস 1050 টাকা। অরবিট ফয়েল সিঙ্গেল কামিজ, প্রাইস 1050। কুর্মি ড্রেসটা কি কাপড় ছিল, পড়তে পড়তে বেশ আরাম জানতে চাই। ম্যাম, কুর্মি হচ্ছে যে অরবিট ফল, সে তো মন খারাপ, পরপর 3 বার সোল্ড খাইলাম, তুমি কেন কম ড্রেস? ম্যাম, কম আসে না, আসলে বেশি আসে। আচ্ছা, ঢাকার বাইরে কুরিয়ার রেডেক্সে দেওয়ার ব্যবস্থা করেন দিদি? রেডেক্স আমরা দেই না, আমরা পাঠাও কুরিয়ারে দিয়ে থাকি। আপনি যদি আপনার জেলা শহরে বাসা হয়ে থাকে তাহলে অবশ্যই পাঠাও কুরিয়ারে নিতে পারবেন, কিংবা এসে পড়বেন সুন্দরবন। আচ্ছা, আমার জীবনটা তেজপাতা হোক এটাই হ্যাঁ চাই, জীবনের সুখ আসল না বুঝছো, কর্মে জীবন বুঝছো। হ্যাঁ, তো এটা হচ্ছে যে কলমি সিঙ্গেল কামিজ। হ্যাঁ, আপনার এই পার্টটুকু কিন্তু হাফ পার্ট ফ্রন্টে যাবে, আর এখান থেকে হচ্ছে যে পাইপেন যেটা অর্ধেকটা ব্যাক পার্টে যাবে, টাইডাইয়ের পার্টটুকু, ঠিক আছে? এবং নিচে এরকম করে সিঙ্গেল কামিজ এটা। হ্যাঁ, এখানে সুন্দর করে হাতের কাজ করা আছে, অরবিট ফল, মনে হবে আপনার ড্রেসে কলমিগুলো ফুটে ফুটে আছে, প্রচুর কলমি, প্রচুর কদম, প্রচুর সবকিছু দেওয়া হলো। সো নিয়ে নিবেন, আপনাদের চাহিদা আর অপূর্ণ থাকছে না, পূর্ণ করে দিলাম। আচ্ছা, সিঙ্গেল কামিজ, প্রাইস 1050 টাকা, কলমি সিঙ্গেল কামিজ, অরবিট ফল 1050। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। শুধু নিতে চাই বললে কিন্তু অর্ডার কনফার্ম হবে না। এইটা আর একটা ব্লু, রয়্যাল ব্লু, হালকা কশ গেলেও যাইতে পারে, আবার নাও যাইতে পারে, ঠিক আছে? চাই চাই চাই, কালো কলমি চাই, কালো কলমি নাই, কালো কলমি নাই। কালার কম্বিনেশনগুলো খুবই চমৎকার হয়েছে। এটা হচ্ছে হাতার পার্ট হবে, টাইডাই করা। আপনার এই যে এই পার্টটুকু হাফ ফ্রন্টে যাবে, হাফ ব্যাকে যাবে। হ্যাঁ, সিঙ্গেল কামিজ, কলমি সিঙ্গেল কামিজ, প্রাইস 1050 টাকা, অরবিট ফয়েল। যারা লাইটে জয়েন করছেন একটু শেয়ার করে দিতে পারেন প্লিজ, একটু ভালোবেসে শেয়ার করে দেন। আচ্ছা, কামিজের ঝুল কত বানান? আমার 45 থেকে 46 এইরকমই থাকে, এর বেশি থাকে না। আচ্ছা, এটা আরেকটা বেগুনি কলমি সিঙ্গেল কামিজ, ঠিক আছে? কালার কম্বিনেশনগুলো খুবই চমৎকার হয়েছে, এবং হাতের কাজগুলো আরও নিখুঁত। আপনি হাতে পাওয়ার পর মনে হবে যে এগুলো এমব্রয়ডারি করা, বাট এমব্রয়ডারি না, এগুলো কিন্তু একদম সম্পূর্ণ হাতের কাজ করা। এটা হচ্ছে ড্রেসের হাতার পার্ট হবে, এই যে এখান থেকে আপনার অর্ধেকটা ফ্রন্টে যাবে, অর্ধেকটা ব্যাকে যাবে। হ্যাঁ, সিঙ্গেল কামিজ, প্রাইস 1050 টাকা, অরবিট ফয়েল, কলমি সিঙ্গেল কামিজ, প্রাইস 1050। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। আচ্ছা, জল কলমি নাকি ধান কলমি? আচ্ছা, এটা হচ্ছে কাঠ গোলাপ গায়ের চাদর, ঠিক আছে? কাঠ গোলাপ শীতের গায়ের চাদর। হ্যাঁ, এটা কিন্তু কাঠ গোলাপ শীতের গায়ের চাদর, প্রাইস 1450 টাকা। কাঠ গোলাপ শীতের গায়ের চাদর, প্রাইস 1450। কাঠ গোলাপ গায়ের চাদর 1450। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। আচ্ছা, অ্যান্ডি কখন আসবে? যখন আসবে তখনই দেখিয়ে দিব, সাথে থাকবেন। আচ্ছা, এটা আরেকটা গোলাপ, এটা শুধু গোলাপ, ওটা ছিল কাঠ গোলাপ, আর এটা হচ্ছে শুধু গোলাপ চাদর, গায়ের চাদর, প্রাইস 1450 টাকা। গায়ের চাদর 1450, শীতের গায়ের চাদর 1450। আমাকে কি দেখা যাচ্ছে, আমাকে কি শোনা যাচ্ছে, আমাকে কি দেখা যাচ্ছে, আমাকে কি শোনা যাচ্ছে, একটু বলবেন প্লিজ। আচ্ছা, গায়ের চাদর, প্রাইস 1450 টাকা, গায়ের চাদর, প্রাইস 1450। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। আচ্ছা, কাঠগুলো, হ্যাঁ কাঠগুলো হাতের কাজ, গায়ের চাদরগুলো হাতের কাজ। এটা আরেকটা, এটা হচ্ছে ছোট গোলাপ, ছোট ছোট গোলাপ। আচ্ছা, প্রাইস 1450 টাকা, গায়ের চাদর, প্রাইস 1450, গায়ের চাদর। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। অনেক সুন্দর লাগছে অনেক, ও থ্যাংক ইউ সো মাচ। তোমার আলমারি চাবি কোথায় রাখো? আমার কো আলমারি কোনো চাবিই নাই, সিরিয়াসলি। আচ্ছা, টিউলিপ মিষ্টি কালারের দুটো জামা আজ পেলাম, আমার ছোট মেয়ে পছন্দ হয়েছে,
তার জন্য জামা চাচ্ছে দিতে পারবেন? আচ্ছা, বিচিদের ড্রেস আসলে এখন স্টকে আর নেই, যদি আসে তাহলে দিতে পারবো। শালগুলো কি হাতের কাজ? ম্যাম, সবগুলো শালই হাতের কাজ করা। আচ্ছা, হাতের কাজ, শীতের গায়ের চাদর। হ্যাঁ, প্রাইস 1450 টাকা, হাতের কাজ করা। এই গায়ের চাদর সবগুলোই হাতের কাজ করা, কোনোটাই হাতের কাজ ছাড়া না। দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে, আমি আজ দেখছি আপনি ঘুম এত তাড়াতাড়ি ভেঙে গেল। আচ্ছা, এটা গুজরাটি একটাই আছে, ঠিক আছে, গুজরাটি গায়ের চাদর এই একটাই আছে। হ্যাঁ, প্রাইস, গুজরাটি এই গায়ের চাদর একটাই আছে, প্রাইস 1750 টাকা, গুজরাটি গায়ের চাদর, প্রাইস 1750, গুজরাটি একটাই আছে, 1750। কাঠগোলাপ কি কি রঙের? একটা রঙই আছে, একদম ফাঁকা ফাঁকা ফকফকা দেখছি। আচ্ছা, রয়্যাল ব্লুতে চাদর আনো। আচ্ছা, রয়্যাল ব্লুতে চাদর না। আচ্ছা, এখন কদম শুরু করে দিই, আমি কদমের অনেকগুলো কালার দেখাবো। আপনার সব থেকে প্রিয় রং যেটা সেটা নিয়ে নেবেন, যেহেতু আমি অনেকগুলো কালার দেখাবো, কনফিউশন মানে কনফিউজ হওয়ার কোনো কারণই নাই, যেহেতু আমি একসাথেই সব দেখিয়ে দিচ্ছি। আপনার পছন্দ যেটা, সব থেকে পছন্দ যেটা কালারটা সেটাই আপনি নিয়ে নেবেন, যেহেতু আমি অনেকগুলো কালার দেখাবো, একদমই কনফিউজড হওয়ার কোনো দরকার নেই, একসাথেই কিন্তু আমি পরপর সবগুলোই দেখিয়ে দিব, ঠিক আছে? দেখছি, কাঠগোলাপ দেখেন নাই, তাহলে আমি চলে যাওয়ার পর দেখেন। আচ্ছা, আমি যেটা পড়েছি স্কাই কালার কদম বেক্সি ফয়েল, ঠিক আছে, স্কাই কালার কদম বেক্সি ফয়েল, মনে হবে আপনার ড্রেসে কদমগুলো একদম ফুটে ফুটে আছে, দুপাশে টাই ডাই করা আছে, হাতের কাজ করা আছে, ভেতরের কদমটাও কিন্তু হাতের কাজ করা, এটা ড্রেসের হাতার পার্ট ব্যাক পার্ট পুরোটাই টাই ডাই করা এবং হাতের কাজ করা আছে। আমি কতবার বলেছি মসলিন টু পিস আবার রিস্টক করো, মসলিন টু পিস রিস্টক করে আবারও সেগুলো স্টক আউটও হয়ে গিয়েছে। আপু, আপনি মনে হয় তাহলে ছিলেন না সাথে, মসলিন টু পিসগুলো রিস্টক করা হয়েছিল, অনেক সুন্দর সুন্দর কালার, এবং সেগুলো আবারও স্টক আউটও হয়ে গিয়েছে। এটা হচ্ছে সালবার হবে, বাসন্তী কালার, সল্ট খাওয়ার জন্য দেখাও কাঠগুলো। সিরিয়াসলি, দুই তিনটা নিচে পড়ে গেছে, দিদি এমন করেন কেন? বড় দিদি হন না, খুব পেইন দেন আপনি। এটা হচ্ছে ওড়নাটা, ঠিক আছে, চারপাশে সুন্দর করে পাইপিং করা আছে, বেক্সি ফল, ভেতরে পুরোটাই টাই ডাই করা এবং সুন্দর করে হাতের কাজ করা আছে, আমি যেটা পরেছি সেই কালারটা। হ্যাঁ, প্রাইস 2500 টাকা, বেক্সি ফয়েল কদম 2500 টাকা, বেক্সি ফয়েল কদম 2500 টাকা, ঠিক আছে। ময়না, কাঠগোলাপ পেজের নাম বলো না, আমি কিনতে চাই। ও, গয়ন, কাঠের গয়নের পেজের নাম, ওটা দুইটা তিনটা পেজ একসাথে আজ ছিল, আমার না সত্যিই মনে নেই, মানে দুইটা তিনটা পেজ মনে হয় অনেক দিন আগে কিনেছিলাম তো, আর এইটা আমার, আমি একমাত্র মানুষ এত কদম আমি সেল করছি কিন্তু আমার কদম গয়না নাই, এই দুঃখ আমি কোথায় রাখবো, এর থেকে বড় দুঃখ আর কিছু তো হইতে পারে না, ঠিক আছে। একটা বানিয়েছি, বানানোর পর আরো সুন্দর লাগছে, ধন্যবাদ সব কুইন। ও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, একটু কষ্ট করে যদি সম্ভব হয় পিকচার আমাদের পেজে একটু দিয়ে দিবেন প্লিজ। আচ্ছা, এটা হচ্ছে মেরুন কালার, ঠিক আছে, এটা মেরুন কদম, এটা হচ্ছে মেরুন কদম, একদমই লাইট ওয়েট হবে। হ্যাঁ, একদম মেরুন কদম, মনে হবে আপনার ড্রেসে কদমগুলো ফুটে ফুটে আছে, হাতা ব্যাগ পুরোটাই সুন্দর করে টাই ডাই করা আছে এবং হাতের কাজ করা আছে। আমার কিন্তু কদমে কোনো ডিজাইন করা হয়নি, এগুলো হচ্ছে ঘটি হাতা দেওয়া আছে, একদম গলা করে দেওয়া আছে। সো আপনারা যেরকম ইচ্ছা কদম ড্রেস বানাইতে পারেন, ভাল লাগবে, কদম আপনি যেভাবেই পরেন, আমরা কদম মানে এত পিকচার দেখেছি, সবাই এত রিভিউ দিয়েছে যে যে যেভাবেই বানিয়েছে তাকে সেইভাবেই ভালো লেগেছে, মানে মানে খুবই চমৎকার লাগে ড্রেসগুলো পরার পর। হ্যাঁ, এটা মেরুন কালার, প্রাইস 2500 টাকা, বেক্সি ফয়েল কদম 2500 টাকা, বেক্সি ফয়েল কদম 2500, এটা কিন্তু মেরুন কালার। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন, আমি লালের মানে কয়েকটা দেখাবো, একটা ছিল হচ্ছে মেরুন, একটা হবে লাল কালো, আর একটা হবে লাল হলুদ। হ্যাঁ, লালেরই তিনটা দেখাবো, এইটা পরে আমি, আমার হচ্ছে যে লাইভ কভার করা ছিল, হ্যাঁ, এইটা স্টিল পিকচারও অনেক আগে আমার
পেজে ছিল, ঠিক আছে? এটা এটা হচ্ছে হাতা ব্যাক পার্ট। গত বছর আমাদের মানে যখন হচ্ছে যে সব কুইনের ইয়ে হয় বর্ষপূর্তি অনুষ্ঠানে, আমি এই কালারটা মনে হয় পরেছিলাম, করেছো? আমি দুই দুইবার সোল্ড খেয়েছি। যা, এটা হচ্ছে সালবার, শান্তি হয়ে যায়। আচ্ছা, এটা আরেকটা ওড়নাটা কদম, ঠিক আছে, লাল কালো। হ্যাঁ, প্রাইস 2500 টাকা কদম, প্রাইস 2500 টাকা কদম। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। শুধু নিতে চাই বললে কিন্তু অর্ডার কনফার্ম হবে না। এটা আর একটা লাল হলুদ, প্রত্যেকটা কালারই খুবই খুবই চমকে। সবাই একটু ধাক্কা দেন না, 500 জন পার হয়ে যায়, কালকে তো অনেকজন ছিল, আজকে একটু জোরসে একটা ধাক্কা দিয়ে দেন। আমাদের সেতু 4 কালারের কদম পড়েছে। আমি প্রথমে যেটা কাভার করেছিলাম সেটা আজকে দেখাবো, মানে প্রথম ছিল আমার হচ্ছে পিঙ্ক ইয়েলো, তারপর আমি কাভার করেছিলাম হচ্ছে যে কালো লাল এইরকম, এটা যেটা দেখালাম, তারপর একটা জলপাই টাইপসের একটা কালার আমি সেটাও দেখাবো আজকে, আবার এটা আকাশি কালার কভার করছি। অনেকগুলো কালার আমি কাভার করেছি, এবং আরেকটা যেটা সেটা এখনো কাভার করতে পারিনি, সেই মানে ড্রেসটা এখনো আমার কাছে আছে, ওটা যতবার আনা হয়েছে ততবারই স্টক আউট হয়ে গিয়েছে। মানে আমার টোটাল 5টা কদম ড্রেস আছে। এটা আরেকটা, ঠিক আছে, আচ্ছা, এটা লাল হলুদ। হ্যাঁ, প্রাইস 2500 টাকা কদম, প্রাইস 2500 টাকা। ওড়না, জামার ফ্রন্ট ব্যাক পুরোটাই হাতের কাজ করা আছে, টাই ডাই করা আছে, একদম মানে পুরোটাই হাতের কাজ করা এবং টাই ডাই করা আছে। এই কালারটা আমি কাভার করতে পারিনি, এটার কামিজ এখনো আমার কাছে আছে, আজকে এইবারও পারবো না, কেননা যে কোয়ান্টিটি এসেছিল সেটা পুরোটাই স্টক আউট হয়ে গিয়েছে, এটা শুধু লাস্ট একটা কপি আছে। এটা আরেকটা, এই কালারটাও আমার কভার করার কথা ছিল কিন্তু আমি করতে পারিনি, এটা অনেক আগেই বানানো ছিল, স্কাইটা আর এই কালারটা একসাথে এসেছিল। এটা আরেকটা, বিশ্ববিদ্যালয় সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে গিয়েছিলাম 17 ডিসেম্বর, সবাই শাড়ি প্রশংসা করেছে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। সালবার নিশা তামেন, আপু আপু ভালো আছে, আপনি কেমন আছেন, অনেকদিন পর পেলাম, কেমন আছেন? এটা আর একটা, আঙ্কেল কেমন আছে এখন, আঙ্কেলের শরীর কেমন? আচ্ছা, প্রাইস 2500 টাকা বেক্সি ফয়েল কদম, প্রাইস 2500 টাকা কদম। এত কদম দিয়ে কি করবেন, আমাদের দিয়ে দিবেন, এই যে আপনাদের দেওয়ার জন্যই তো এখন দেখাচ্ছি, আপনাদেরকে দেওয়ার জন্যই তো দেখাচ্ছি, আপনাদেরকে দেওয়ার জন্যই দেখাচ্ছি। ইনবক্স চেক করে দেখতে বলো, আমি দুবার অর্ডার করেছি এবং কতবার ইনবক্স রিকল করেছি। আচ্ছা আপু, আমরা রিস্টক করেছি, আবার স্টক আউট হয়ে গিয়েছে, এখন সেক্ষেত্রে আসলে ইনবক্স দেখে এখন আর কি হবে বলেন, মানে যখন থাকে তখন তো আমরা মানে দেওয়ার জন্যই আসলে লাইভ করি দেখাই, এখন তারপর যদি এখন স্টক আউট হয়ে যায় তাহলে কি করব বলেন। আপু আমারও 5টা কদম আছে, আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু, সাবাস। এই না হলে শুন, বড় বোন সুমি আপুরা 5টা আছে, শুধু আমার নাই, দেখেন অনেকেরই আছে যে 2টা 3টা করে আছে কদম, এরকম অনেকেই আছে, শুধু আমি না, মানে প্রত্যেকটা কালারই সবার অনেক ভালো লাগে, এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে সালবার, পলাটা কোথায় থেকে? এটা এটা হচ্ছে একটা আমি পেজ থেকে কিনেছিলাম, পেজ থেকে কেনার পর ওই মুখাটা হচ্ছে যে খুলে ফেলে পরে হচ্ছে যে এটা বগুড়া থেকে গোল্ড দিয়ে বানানো হয়েছে। এটা আরেকটা কালো, সামনে 21শে ফেব্রুয়ারি না, প্রাইস প্রাইস 2500 টাকা বেক্সি ফয়েল কদম, প্রাইস 2500 টাকা।
যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। এই কালারটাও আমি কভার করেছিলাম, তাই না? পিতি সবুজ সবুজ একটা কালার, তাই না? এই কালারটা কভার করেছিলাম না, মনে নেই সবার? এটাও কভার করেছিলাম। হাতা ব্যাক পুরোটাই। আচ্ছা, শাড়ি কবে দেখাবেন সামনে? আজকে আমি কদম শাড়ি কয়েকটা দেখাবো, কয়েকটা কালার আছে। এই ড্রেসটা দেখানো শেষ হয়ে গেলেই আমি কদম শাড়ি দেখাবো। এটা হচ্ছে সালবার। সবাই কি আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? লাইভ কি ক্লিয়ার আছে? সবাই কি একটু শেয়ার করে দিয়েছেন? যদি শেয়ার না করে থাকেন একটু শেয়ার করে দিতে পারেন নিজের পার্সোনাল প্রোফাইলে। হ্যাঁ, আচ্ছা, প্রাইস 2500 টাকা, বেক্সি ফয়েল কদম। প্রাইস 2500 টাকা, বেক্সি ফয়েল কদম। আজকে কিন্তু পেজ একটু খেয়াল রাখবেন, আমরা কিন্তু নতুন হচ্ছে যে সিঙ্গেল কামিজ থেকে শুরু করে আবার ওড়নার ভিডিও আপলোড করে দিবে, এবং সন্ধ্যা 7টাতেও একটা লাইভ হওয়ার চান্স আছে, ঠিক আছে? সন্ধ্যা 7টাতেও একটা লাইভ হইতে পারে, একটু সাথে থাকবেন। যদি হয় জানিয়ে দেওয়া হবে, না হইলেও জানিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে জাম কালার, বাও, বেক্সি ফয়েল কদমের। কোন কালার পরা তোমার বাকি? সব অনেক কালার, পাঁচ, এতগুলো কালারের ভিতরে মাত্র 5টা কালার কভার করেছি আমরা, মনে হয় 10টা থেকে 15টা কালার করেছি কদমের, কিংবা আরো বেশিও হইলেও হইতে পারে, আমার কাউন্ট করা নেই। কদম শাড়িতে ডিসকাউন্ট নেই। এটা হচ্ছে সালবার, এটা হচ্ছে ওড়না, ঠিক আছে? বেক্সি ফয়েল কদম, প্রাইস 2500 টাকা। বেক্সি ফয়েল কদম, প্রাইস 2500 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। শুধু নিতে চাই বললে কিন্তু আমরা অর্ডার কনফার্ম করতে পারবো না। 85 কাঠগোলাপ দেখাইলে না বিনাদি, সত্যি ওগুলো অনেকগুলো নিচে পড়ে গিয়েছিল, বিশ্বাস করেন? কি করে দেখাবো। এই কালারটাও আমি কভার করেছিলাম অনেক আগে, এটা মনে হয় প্রথমবারের কালার আমার, মানে ওই রকম প্রথমবারের একদম প্রথমে যে কদম আমি কভার করেছিলাম সেই রকম কালার এটা। গাদা কামিজ আনছো? না আপু, এখনো আসেনি গাদা কামিজ, আসলেই দেখাবো। এটা হচ্ছে সালবার, এটা ওড়না। সে আমাকে বলেছে ড্রেসটা অনেক সুন্দর মানিয়েছে আমাকেও। প্রাইস 2500 টাকা, বেক্সি ফয়েল, বেক্সি ফয়েল কদম। প্রাইস 2500 টাকা। কাঠগোলাপ আমার জন্য মিনাদি। আজবি ভাই, তুমি কি পাইছো কাঠগোলাপ? কাঠগোলাপটা অর্ডার করে পাইছো, যাক, পাইলে ভালো। এখন শাড়ি দেখাই কয়েকটা। তাঁতের শাড়ি, তাঁতের শাড়িতে হাতের কাজ করা। হ্যাঁ, এটা একদম ওভারঅল হাতের কাজ করা আছে। এটা হচ্ছে তাঁতের শাড়ি, তাঁতের শাড়িতে ওভারঅল হাতের কাজ করা। কিন্তু একটা পাড়ও আছে শাড়িতে একটা, এটা কিন্তু পাড়টা তাঁতের, হ্যাঁ, হাতের কাজ না, ওপরে এই যে ভেতরের এই কাজগুলো হাতের কাজ করা, তাঁতের শাড়ি। প্রাইস 2450 টাকা, তাঁতের শাড়ি হাতের কাজ করা। প্রাইস 2450, তাঁতের শাড়ি 2450, ওভারঅল কাজ করা আছে। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। শুধু নিতে চাই বললে কিন্তু অর্ডার কনফার্ম হবে না। এটা কিন্তু ডিপ ম্যাজেন্টা কালার, এটা কিন্তু লাল না, একদম ডিপ ম্যাজেন্টা কালার। তাঁতের কোটা শাড়ি, কোটা, এটা কিন্তু কোটা তাঁত, হ্যাঁ, এটা কোটা তাঁত, কদম শাড়ি, ডিপ ম্যাজেন্টা কালার, ঠিক আছে? এটা কিন্তু ডিপ ডিপ ম্যাজেন্টা কালার, এটা কিন্তু কোটা তাঁত, পিওর কটন।
আচ্ছা, এটা কিন্তু ডিপ ম্যাজেন্টা কালার। হ্যাঁ, প্রাইস 2750, কদম শাড়ি, তাঁতের শাড়িতে কদম, 2750। এটা কিন্তু ডিপ ম্যাজেন্টা কালার, ডিপ ম্যাজেন্টা কালার। এটা একদম সাদা সাদা সাদা, এটা একদম সাদা। এটা একদম পিওর সাদা। প্রাইস 2750, কোটা তাঁতের শাড়ি, 2750 কোটা তাঁতের শাড়ি। এটা কিন্তু হাতের কাজ করা, কদম ওভারঅল হাতের কাজ করা আছে। হ্যাঁ, আপনার কুচিতে কাজ করবে, আঁচলে কাজ করবে, বুকে কাজ করবে, সব জায়গায়। কয় কয় হাত কদম তাঁতের শাড়ি? সাধারণত আপু 13 হাত হয়। এটাও কোটা তাঁত, এটা ডিপ নেভি ব্লু কালার। হ্যাঁ, এটাও কোটা তাঁতের শাড়ি, পুরোটাই ওভারঅল কাজ করা আছে। সাদাটা আমি নিয়েছি, খুব সুন্দর। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নেভি ব্লু, প্রাইস 2750, কদম তাঁতের শাড়ি, 2750। এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার, এটা বেবি পিঙ্ক কালার। যার যেটা লাগবে নিয়ে নিবেন, হ্যাঁ, কারণ কদমে শাড়ি ড্রেস করতে অনেক টাইম লাগে, অনেক মানে অনেক মানে খুব তাড়াতাড়ি আমরা এইগুলোর কাজ কিন্তু তুলতে পারি না। সো যখন স্টকে থাকে তখন নিয়ে নেওয়াই ভালো, স্টক আউট হয়ে যাওয়ার পর মানে আর রিকোয়েস্ট করলেও আমরা আনতে পারি না। আচ্ছা, প্রাইস 2750, কোটা তাঁত, 2750, কদম শাড়ি। এবার হচ্ছে লাল, কেমন আছো আপু? ভালো আছি, আপনি কেমন আছেন? এটা হচ্ছে লাল, ইনবক্সে একটু মেনশন করে দিবেন লাল না ম্যাজেন্টা, হ্যাঁ, তাহলে ভালো হয়, কারণ কাছাকাছি দুটো কালার মনে হইলে টিম কিন্তু ওরাও কনফিউজড হয়ে যাবে, পরে আপনিও মানে কনফিউশনে পড়ে যাবেন, পরে বিপদ হয়ে যাবে। এই যে কদম শাড়ি, প্রাইস, এটা কিন্তু লাল, হ্যাঁ, প্রাইস 2750, কদম শাড়ি, কোটা তাঁত, এটা কিন্তু লাল, 2750। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। রজনীগন্ধা আমি এখন দেখাবো, বলেন প্রাইস কত হওয়া উচিত? রজনীগন্ধার প্রাইস কত হইলে ভালো হয়, এবার দেখানোর পর বলবেন। হ্যাঁ, বেক্সি ভয়েলের অনেকগুলো দেখিয়ে ফেলেছি আপু, এই যে এখন একটা দেখাবো রজনীগন্ধা। এবার বলেন, বেক্সি ফয়েল রজনীগন্ধা শুরু, ঠিক আছে, রজনীগন্ধা পুরোটাই হাতের কাজ করা আছে, বেক্সি ফয়েল। বলেন এটা প্রাইস কত হওয়া দরকার? এটা হচ্ছে হাতার পার্ট হবে, রজনীগন্ধার হাতার পার্ট, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট হবে, বেক্সি ফয়েল। হ্যাঁ, একটা সময় বলেছিলাম সাথে থাকেন, আপনাদের যত চাহিদা আছে সবগুলো দিয়ে আমরা ভরিয়ে দিব, শুধু সাথে থাকতে হবে। রজনীগন্ধা বেক্সি ফয়েল প্রাইস কত হইলে ভালো হয় বলেন? সালবার সুপার সুপার সে উপার রিজনেবল হবে। হ্যাঁ, বেক্সি ফয়েল সুন্দর করে ভেতরে বাটিক টাইডাই করা আছে, এবং সেটার সাথে ওড়নায় হাতের কাজ করা আছে। হ্যাঁ, কত হওয়া উচিত বলেন? রজনীগন্ধার প্রাইস কত হওয়া উচিত বলেন? বলেন বেক্সি ফয়েল শপ কুইন ডিজাইনার কালেকশন রজনীগন্ধা,
বলেন কত হবে, বলেন সুন্দর না? এই কালারটা আমি কভার করব। আচ্ছা, বেক্সি ফয়েল, প্রাইস 2350 টাকা, রজনীগন্ধা। বেক্সি ফয়েল, প্রাইস 2350। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। 2650, 2350, 2550, 2450। আচ্ছা, বলে দিয়েছি কত। এইবার দেখাই, অর্বিড ফয়েল, ঝুমকো জবা, 2200 টাকা। আচ্ছা, বলে দিয়েছি প্রাইস কত। আচ্ছা, এটা হচ্ছে ডিপ কফি কিংবা কলিজা কালারের মতো কালার, এখানে সুন্দর করে হাতের কাজ করা আছে। ঝুমকো জবা, অর্বিড ফয়েল, বড় ফুল, ঠিক আছে। এটা হচ্ছে ঝুমকো জবা, বড় ফুল, থ্রি পিস। এটা সুন্দর না, ঝুমকো জবা। এটা হচ্ছে ড্রেসের হাতার পার্ট হবে, এখান থেকে আপনার হাফ পার্ট ফ্রন্টে যাবে, হাফ ব্যাকে যাবে। আপনি টেইলরকে একটু ভালো করে বুঝিয়ে বলবেন। হ্যাঁ, ঝুমকো জবা, অরবিট ফয়েল, যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। এটা হচ্ছে সালবার হবে, ওড়নাটা খুবই চমৎকার। আচ্ছা, এটা হচ্ছে ওড়নাটা, দেখতে পাচ্ছেন ওড়নাটা? আর কিছু লাগে এই এই ড্রেসগুলোর সাথে? আর কিছুই দরকার নাই, এত সুন্দর ওড়না হইলে আর কোনো কিছুরই দরকার হওয়ার কথা না, তাই না? সুন্দর করে হাতের কাজ করা আছে, এবং এটার সব থেকে বেস্ট পার্ট হচ্ছে ওড়নাটা। এই ওড়নাটা আপনি যে কোনো ড্রেসের সাথে পরতে পারবেন। ওয়াও, প্রাইস 1950 টাকা। চোখ মুখ বন্ধ করে নিয়ে নেবেন, আবার কবে রিস্টক হবে জানি না। প্রাইস 1950 টাকা, ঝুমকো জবা, প্রাইস 1950। হ্যাঁ, রজনীগন্ধা আজকে একটা কালারই, আমি বেশি বলেছি, 100 টাকা বেশি বলেছি না, খুব সমস্যা নেই। ড্রেসগুলোর ওড়নার জন্য আর কিচ্ছু লাগে না, ঠিক আছে, আর কিছু লাগারও কথা না। এটা আর একটা ঝুমকো জবা, জলপাই কালারের মতো একটা কালার, ঠিক আছে। যা দেখছি সবই ভালো লাগে, বিপদ, আমারও, আমিও খুব বিপদে আছি। এটা হাতার পার্ট, আমিও খুব বিপদে আছি, মানে এই ড্রেসগুলোর ওড়নাগুলো খুবই 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 চমৎকার হয়েছে। আপনি জাস্ট হাতে পাওয়ার পর বুকে জড়িয়ে ধরে থাকতে ইচ্ছা করবে, দারুণ, আমি নিব। কিন্তু এর আগে তুমি দুইটা সাদা সালোয়ার দিয়েছো, এটা নিলে তিনটা হবে, সালোয়ার না দিয়ে 2 পিস দেওয়া যাবে না কোনোভাবে। তাহলে সালোয়ারগুলো কেজি দরে হয়েছে, অফিসের সামনে ভ্যান নিয়ে আমাদের বসতে হবে, সালোয়ার নিয়ে যান, নিবেন নিবেন, এরকম করতে হবে না, কিছু করার নাই। আসলে আমরা 2 পিস দিতে পারি না, স্টকে এত সালোয়ার তাহলে জমে যাবে যে বিপদ। এই যে দেখেন, সুন্দর না? ওয়াও, আর কিচ্ছু লাগে না ওড়নাগুলোর জন্য। আচ্ছা, ঝুমকো জবা, প্রাইস 1950 টাকা, অরবিট ফয়েল, শপ কুইন ডিজাইনার কালেকশন, সুন্দর করে টাই ডাই করা আছে, হাতের কাজ করা আছে। হ্যাঁ, কালারটা কি আপু, আপু এটা জলপাই কালারের মতো কালার, তোমাকে নাইস লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। আগেরটা ডিপ কলিজা কালার কিংবা কফি কালারের মতো কালার ছিল, এটা আরেকটা ঝুমকো জবা, রজনীগন্ধা জবা, দারুণ হয়েছে, এত টাকা কই পাই। এটা আরেকটা, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে হাতার পার্ট, এটা কি ব্ল্যাক আছে? না আপু, আপাতত ব্ল্যাক নাই, আজকে এই তিনটা কালারই স্টকে এসেছে। যার যেটা লাগবে নিয়ে নেবেন, আবার কবে কি আসবে আমি জানি না। কিন্তু এটা হচ্ছে সালোয়ার হবে, হ্যাঁ, আর এটা হচ্ছে ওড়নাটা হবে। আমার ওড়নাটা, ওড়নাগুলোর জন্যই খুব, আমরা কিন্তু চাইলে এই ড্রেসগুলোর মানে আগে থেকে আমাদের 1950 টাকা, এবার ওড়নাটা আমরা ডিফারেন্ট করেছি, আমরা চাইলে কিন্তু এটা কিন্তু আমাদের আপনাদের জন্য 2150 করে দিতে পারতাম, যেহেতু আমরা ডিফারেন্ট করেছি, এখানে কস্টিং বেড়ে গিয়েছে, একটা ডিজাইনারের পার্ট আবার অ্যাড হয়েছে, কিন্তু আমরা কিন্তু সেটা করিনি। আমরা যে প্রাইস আগেও সেল করেছি, আমরা সিমিলার প্রাইসই রাখছি আপনাদের জন্য। এই ওড়নাগুলো আপনারা যে কোনো ড্রেসের সাথেও পরতে পারবেন। প্রাইস 1950 টাকা, অরবিট ফয়েল, ঝুমকো জবা, খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ।
যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। শুধু নিতে চাই বললে কিন্তু অর্ডার কনফার্ম হবে না। এটাও অরবিট ভয়েল ধুতরা, এটা অরবিট ভয়েলের ধুতরা একটা কালারই এসেছে। হ্যাঁ, এটা কিন্তু ধুতরা ফুল। এই ধুতরার ধুতরার বিচিগুলো কেউ কখনো দেখেছেন? যারা গ্রামে তারা হয়তো বা দেখার কথা। ধুতরার বিচি খাইলে নাকি মানুষ পাগল হয়ে যায়। এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট। হবে, আমি জানি না আসলে এটা মানে এরকম, আমাদের ওখানে সবাই অনেক বলাবলি করে যে ওকে আজকে খাওয়াই দিলে পাগল হয়ে যাবে। এটা হচ্ছে সালবার, এটা হচ্ছে ওড়না, অরবিট ফল। ওভারঅল হাতের কাজ করা আছে। পেজে কিন্তু আজকে খেয়াল রাখবেন, আমরা কিন্তু নতুন ওড়নার ভিডিও আপলোড করে দেব, কামিজের ভিডিও আপলোড করা হবে, সাথে সন্ধ্যা 7টাতে আর একটা লাইভ হইতে পারে। প্রাইস প্রাইস 2150 টাকা ধুতরা অরবিট ফল, 2150 ধুতরা অরবিট ফল। দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। রজনীগন্ধার অন্য কালার আসবে আপু? এখনো শিওর না আপু, যদি আসে তাহলে তো অবশ্যই দেখিয়ে দেওয়া হবে। এটা অরবিট ফয়েলে ব্লক আর হাতের কাজ হবে। এটা হচ্ছে অরবিট ফয়েল, ব্লক আর হাতের কাজ, একটা কালারই আছে। এটা হচ্ছে হাতা, দুটো পাইপেন্ট হবে, ব্লক ব্যাক পার্টে পুরোটাই ব্লক। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, শুধু নিতে চাই বললে কিন্তু অর্ডার কনফার্ম হবে না, অবশ্যই নাম ঠিকানা দিয়ে দিতেই হবে। ফতুর হয়ে যাব, ফতুর হয়ে যাব। এটা হচ্ছে সালোয়ার, আকাশ থেকে এক বস্তা টাকা পড়লে কতই না ভালো হতো। আচ্ছা, এটা হচ্ছে ওড়না, আর সেই ফুল জামাই ফুটে ফুটাইছ। এটা হচ্ছে ওড়নাটা। হ্যাঁ, ওড়না কিন্তু ব্লক করা আছে, ওড়না কিন্তু হাতের কাজ নেই, জামাই হাতের কাজ আর ব্লক। প্রাইস 1650 টাকা অরবিট ফয়েল, প্রাইস 1650 অরবিট ফয়েল। মনু রং ধনুর ওড়না বেক্সি কামিজ ওই থ্রি পিসটা নিয়ে আসো, রং ধনু ওড়না বেক্সি কামিজ। আচ্ছা, চুমকোটার ছবি নিতে পারিনি, প্রথমটা দেখাও আপু। মানে আমাকে যদি সত্যি রিকোয়েস্ট করা হয় যে দেখতে পারিনি, আবার দেখাও। এখানে আমার এই লাইভ রুমটা খুব বেশি স্পেস না। হ্যাঁ, আপনারা এখানে যতটুকু দেখছেন ততটুকু, আমি এরকম করলে তো এখানে কাপড় রাখার পর না হয় কি মানে ওইটা সেকেন্ড টাইম আমি মানে তোলা সম্ভব হয় না, কারণ ওর উপরে অনেকগুলো কাপড় পড়ে যায়, যার কারণে আমি আবার যদি ওটা দেখাইতে চাই সেটা আমি দেখাইতে পারি না। এই জন্য আমি চলে যাওয়ার পর হচ্ছে যে একটু দেখে নিতে হবে। তাহলে আমি যেটা পরে আছি, আমার মোটামুটি দেখানো শেষ, আমি যেটা পরে আছি সেইটা আবার দেখিয়ে দিচ্ছি। কদম, আমি যেটা পরেছি না, কদমটা পরার পর একটা শান্তি শান্তি ভাব কাজ করে। আমি কদমের 5টা কালার কাভার করেছি, মানে যখনই যে কালার পরি তখনই সে কালারের ভালো লাগা কাজ করে। এখনো একটা কালার আছে যেটা আমি কাভার করতেই পারিনি, জানি না কবে পারবো। আচ্ছা, আপনি যেটা পড়েছেন সেটা সম্পর্কে একটু বলবেন প্লিজ। হ্যাঁ, আমি যেটা পড়েছি সেটা সম্পর্কে বলার জন্য মাত্র হাতে নিলাম আপু। এটা হচ্ছে বেক্সি ভয়েলের উপরে এই পার্টটুকু হাতের কাজ করা, দুপাশে হচ্ছে টাইডাই করা আছে, ব্যাক পার্টেও টাইডাই করা আছে, হাতের কাজ করা আছে। টাইডাই বলতে বাটির টাইডাই করা, এবং ওড়নাটাতেও টাইডাই করা, সেটার সাথে হাতের কাজ করা, সেটার সাথে বাসন্তী কালারের এক কালারের সালোয়ার হবে। আমারটা সম্পর্কে আমি বলে দিলাম, আবারও রিপিট করছি, এই যে আমি যেটা পরেছি। হ্যাঁ, সুন্দর করে কদম একদম ভেতরে ফুটানো, হাতের কাজ করা, মনে হবে যে আপনার ড্রেসে কদম মানে ফুটে আছে। এটা হচ্ছে ড্রেসের হাতার পার্ট, ব্যাক পার্ট পুরোটাই এরকম হবে। হাই আপু, আমি শেষ। কেন আপু শেষ কেন হবেন বলেন? আমি যেটা পরেছি কদম থ্রি পিস আমার আছে, খুব সুন্দর। এখানে যারা রেগুলার যারা আমাদেরকে দেখে তাদের মানে কদম নেই, এটা মেনেই নেওয়া যাবে না।
কদম আর কলমি নেই। এটা হচ্ছে ওড়নাটা, ঠিক আছে, এটা ওড়না। হ্যাঁ, আমি যেটা পড়েছি, ফ্লেক্সি ফয়েল, প্রাইস 2500 টাকা, কদম, প্রাইস 2500 টাকা, ফ্লেক্সি ফয়েল, কদম। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন, শুধু নিতে চাই বললে কিন্তু অর্ডার কনফার্ম হবে না। এই যে আমি যেটা পড়েছি, আমার দেখানো শেষ, সোনার বাংলা দেশ। এখন কথা হচ্ছে যে আমি আরও হচ্ছে যে ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো আপলোড করে দিবে পেজে, এবং সেটার সাথে সন্ধ্যা 7টাতেও একটা লাইভ হইতে পারে। যদি না হয় সেক্ষেত্রে আপনাদেরকে পেজে আমরা জানিয়ে দিব যে হচ্ছে না, যদি হয় তাহলে তো আমি দাঁড়িয়ে যাব সন্ধ্যা 7টায়। আচ্ছা, এটা অনেক যুদ্ধ করে পেয়েছি, 2-3 পিস নিয়েছি আপু আরও। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। দেশে যেতে ইচ্ছা করে না, কিন্তু সব কুইন আমাকে দেশে যেতে বাধ্য করছে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আসলে দেশে মানে আসা উচিত উচিত না, মানে উচিত বললে ব্যাপারটা খুবই খারাপ হয়ে যাবে। দেশের টানে আসা মানে আসা উচিত, আবার উচিত বলে ফেললাম, যদি সবাই থেকে থাকে আত্মীয় স্বজন, তাহলে একবার এসে আমাদেরকে ঘুরে ফিরে দেখে যান, ভাল লাগবে। আচ্ছা, তাহলে এখন আমি বিদায় নিচ্ছি, আমার দেখানো শেষ, সোনার বাংলাদেশ। ছোট ছোট ভিডিও আপলোড করে দেওয়া হবে পেজে, একটু খেয়াল রাখবেন, তাহলে আপনারা অনেক ভিডিও মানে দেখতে পাবেন, এবং সেখানে নতুন নতুন কিছু ডিজাইন থাকবে, সাথে হচ্ছে ওড়না আছে কিছু, সেগুলো আমরা মানে ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। তুমি কিভাবে শুকাইছো বলো, আমার 1 ছটাক ওজনও কমে নাই আপু, বিশ্বাস কর। মানে আমার একটা 6টা ওজনও কমে না, আমাকে দেখে কি শুকনা মনে হচ্ছে? হাই কপাল, 1টা 6টা ওজনও কমে নাই। তাহলে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে, যদি সন্ধ্যা 7টায় আমি আসি তাহলে তো দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।